কাজ হবে না, তাদের যেটা নীল নকশা সেই নীল নকশা এখানে হচ্ছে। আমরা আরো গতকাল দেখলাম আপনার যেটা কোয়াইট আনবিলিভেবল, অবিশ্বাস্য, যে আওয়ামী লীগের প্রার্থী তিনি পুলিশের গাড়িতে ঘুরে যাচ্ছেন ভোট চাইতে, আর কি অবশিষ্ট থাকলো, নিউ এজ পত্রিকায় ছবি দিয়ে দিয়েছে একদম, নামই বললাম ওই পত্রিকার, আর কি বাকি থাকলো যে প্রার্থী পুলিশের গাড়িতে চড়ে ভোট চাইতে যাচ্ছে। এবং গতকাল তিনি আক্ষেপের সঙ্গে বলেছেন যে আমার এজেন্টদের নিয়ে আমি ভয় পাচ্ছি এই জন্যে যে আওয়ামী লীগের দল আমার সঙ্গে নাই, আজকে আছে পত্রিকায়, খেয়াল করেছেন কিনা আমি জানি না, বলছে আওয়ামী লীগ আমার সঙ্গে নাই তারা আমার বিরোধিতা করছে, এই জন্য আমি এজেন্টের ব্যাপারে সন্দিহান আছি। এটা আওয়ামী লীগের প্রার্থী বলছে। তাহলে উনার যে জনপ্রিয়তা, উনার যে পার্টির লোকজন তার জন্য কাজ করে সেটা আপনারা সহজে অনুমান করছেন। আজকে আগামী 26 তারিখে গাজীপুরের যে নির্বাচন, সে নির্বাচনে জনগণের একটা প্রতিরোধ গড়ে উঠেছে ইতিমধ্যেই। আপনারা এত কিছুর পরেও, এত অত্যাচার নির্যাতনের নিপীড়নের পরেও, কিন্তু প্রত্যেক দিন আমাদের যে নেতা, কেন্দ্রীয় নেতারা যারা গেছেন তারা কিন্তু গণসংযোগ করতে পেরেছেন, তারা বাড়ি বাড়ি গেছেন এবং তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় যারা আমাদের নেতা আছেন তারা গিয়েছেন, ভোটাররা বেরিয়ে এসছে তাদের সঙ্গে মিছিলও করেছে। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে ন্যূনতম ফেয়ার ইলেকশন যদি হয়, আপনার আগে রাতে যদি ব্যালট পাল্টে না দেওয়া হয়, যেটারও আরামত আমরা শুনতে পাচ্ছি, এই কথাগুলো এই জন্য বলছি যে আপনাদের একটু জেনে রাখা ভালো। আমরা শুনতে পাচ্ছি যে 3000-এর বেশি ভোট যে কেন্দ্রে আছে সেই কেন্দ্রে আপনার আগের রাতেই ব্যালট বাক্স স্টাফিং করে পূরণ করা হবে। এগুলো শোনা কথা, এগুলোর কোনো আপনার প্রমাণ তো দেওয়া যাবে না, বাট দিজ আর এগুলো আপনার গসিপ চলছে। তারপরেও গাজীপুরে আমাদের ভোটাররা বা গাজীপুরের ভোটাররা তারা ভোট দিতে চান এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। আমি এই বিষয়ে খুব আর কিছু দীর্ঘ বলতে চাই না, আমি শুধু আপনাদের মাধ্যমে গাজীপুরের বাসীকে এই আহ্বান জানাতে চাই যে আপনাদের যে অধিকার, সাংবিধানিক অধিকার, আপনাদের ভোটের অধিকার আপনারা, আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন।